সালাম আলাইকুম ভিয়া, ওয়েলকাম টু নাজরিন কুকিং থেকে বলছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অতি সুস্বাদু এন অতি ঝটপট একটা রেসিপি, ম্যাঙ্গো মোজ। তার আগে বলেছি, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক করেন, কমেন্ট করেন, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেন, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করেন। তা আসুন, এই ম্যাঙ্গো মোজ তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্ট লাগে সেটি ফার্স্টে আবার প্রথমে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা খুবই খেতে সুস্বাদু। আর এখন আমের সিজন আসতেছে, আমের সিজনে এটা খেতে খুবই সুস্বাদু লাগবে। আপনারা ঘরে তৈরি করে দেখবেন, এটা মেহমান আসলেও আপনারা দিতে পারেন, অথবা আপনারা এমনিও গরমের দিনে এটা ঠান্ডা খেতে পারেন। ম্যাঙ্গো মোজটা এটা খেতে খুবই সুস্বাদু, ছোটো বড় সবাই পছন্দ করে। তো এটা তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে সেটা আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হ্যাভি হুইপ ক্রিম নিয়েছি, হ্যাভি হুইপ ক্রিম লাগবে। আর পরিমাণগুলো আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিবো। এই যে এই হ্যাভি হুইপ ক্রিমটা অবশ্যই নেবেন। আমি আবারও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এখানে পাকা আমকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আর এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর পরিমাণগুলো অবশ্যই ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। তা আসুন, এই প্রস্তুত পণ্যটা দেখিয়ে দিই কীভাবে তৈরি করবেন। তো এখানে একটা ব্লেন্ডারে একটা জার নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি ম্যাঙ্গোগুলো সব ঢেলে দিব। এখানে আমি দুই স্লাইস, তিন স্লাইস আম রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি সম্পূর্ণ আমটা ঢেলে দিব। এখন এটাকে আমি সম্পূর্ণটা ব্লেন্ড করে নিব, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব, একটু পারছি দেখানোর চেষ্টা করতেছি। থেমে থেমে করব একটু। ব্লেন্ড করতে হবে, আরেকটু করব। আর আসলে আসলে আম নেওয়া যাবে না, একদম ভালো আমটা নিতে হবে। আর একদম ভালো করে মিহি করতে হবে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা আমি বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, আমার পুরাটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমার হাতটা ধোয়াই আছে, তাই আমি হাত দিয়ে ভালো করে এটাকে মুছে নিচ্ছি ব্লেন্ড থেকে। এগুলো লেগে আছে, ওগুলোকে আমি ভালো করে ঢেলে নিচ্ছি। এখন এটাকে আমি একবার দিয়ে রেখে দিলাম ব্লেন্ডারের ঢাকটা, হাতটা ধুয়ে নিয়ে। তারপরে এই ঢাকনার মধ্যে একটু লেগে রয়েছে, এগুলো আমি ঢেলে দিলাম। সব ভালো করে ঢেলে দিলাম। এখন এটাকে এক পাশে রেখে দিব। এখন এর মধ্যে আমি একটু পড়ে গেছে, একটু মুছে দিচ্ছি। এখানে আমি একটু হ্যাভি হুইপ ক্রিমটা ঢেলে দিব। আর পরিমাণগুলো অবশ্যই আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। এটা টাইট একটু খুলে নিচ্ছি এটাকে। এটা বানাতে বেশি সময় লাগে না, তাহলে এটার মধ্যে ঢেলে নিব হ্যাভি হুইপ ক্রিমটা। এখন এটাকে আমি ঢেলে নিচ্ছি।
আর এটা ঠান্ডা হতে হবে, হেভি ক্রিমটা ঠান্ডা ছাড়া এটা হবে না। আমি এটা ভালো করে মুছে নিচ্ছি। আর এটা অবশ্যই পাকা আম দিয়ে করতে হবে, পাকা আম ছাড়া হবে না। তো মিষ্টি পাকা আমটা নিতে হবে। এখন আমি হ্যান্ড বিটার দিয়ে এটাকে ইয়ে করে নিয়ে নিব, ইলেকট্রিক বিটারটা দিয়ে। আর ইলেকট্রিক বিটার যদি না থাকে আপনারা হাতেও করে নিতে পারেন, হাতের হ্যান্ড বিটার দিয়ে করে নিতে পারেন। তো আমি এটাকে ফোমি মতো বানাবো। যতক্ষণ পর্যন্ত ফোমি না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে থাকবেন। আবার কিছু করবো, একটু থেমে করবো, এখনো হয় না, আরো হবে। হবে এটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কন্ডিশনারটা মিশাবো। দেখুন একটু এখানে ছিটা পড়েছে, আমি এগুলো একটু মুছে দিচ্ছি। একটু সামান্য ছিটকে পড়েছে, মুছে দিচ্ছি। এখন আমি কন্ডিশনারটা খুলে নিচ্ছি। পরিমাণ মতো কন্ডিশনারটা দিয়ে দিব, এটা আমি ডেসক্রিপশন লিংকে দিয়ে দিব, কটু করে দিয়েছি। আমি আবার খেয়ে দেখবো, যদি লাগে আর একটু দিয়ে নিব। একটু ছিটকা পড়েছে, গেছে আমার। এটা আমি আর একটু মুছে নিব, আমার এখানে একটু পড়ে গেছে, এগুলো একটু মুছে নিচ্ছি, নাহলে
একটু বিচি লাগতেছে, একটু পড়ে গেছে। একটু ভিডিওতে আমার মেয়েকে দেখা যাবে, একটু মনে করবেন না, অবশ্যই দেখতেছে। এখন আমি একটু খেয়ে দেখতেছি, এটা চামচ দিয়ে একটু খেয়ে দেখতেছি এটা কেমন মিষ্টি হয়েছে। আর একটু দিয়ে নিব, আর একটু দিয়ে নিয়েছি। একটু খেয়ে দেখবো কি অবস্থা। আমার হাতটা ভালোই আছে, তাই একটু খেয়ে দেখলাম, না ভালোই হয়েছে মিষ্টিটা। আপনারা চাইলে আর একটু চিনি অ্যাড করে নিতে পারেন, আমি চিনি অ্যাড করব না, আমি আর একটু কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম, একটু কম মনে হচ্ছে সামান্য, ব্যাস। এখন এর মধ্যে আমি ম্যাঙ্গোটা মিশাবো, আপনারা দেখুন আমার হয়ে এসেছে, ম্যাঙ্গো মজোটা হয়ে এসেছে। এখন ম্যাঙ্গোটা মিশাবো, কীভাবে মিশাবো দেখুন। এখন আমি এটার মধ্যে ম্যাঙ্গোটা মিশাচ্ছি, দেখুন তার আগে আমি একটু একটু সামান্য তুলে রাখবো। এটার মধ্যে একটু ম্যাঙ্গো মজুর যে ইয়ে ক্রিমটা আর কন্ডিশনটা মিশাইছিলাম ওটা আমি একটু তুলে রাখবো। সামান্য একটু তুলে রাখলাম, এখন এর মধ্যে আমি ম্যাঙ্গোটা মিশাবো, দেখুন। ম্যাঙ্গো পুরাটা মিশিয়ে দিলাম, ভালো করে ঢেলে দিলাম। হাত দিয়ে মুছে ভালো করে ঢেলে দিলাম। এখন এটা ভালো করে মিশাবো, ভালো করে মিশাচ্ছি, দেখুন আপনারা। একদম ভালো করে মিশাতে হবে, আমি হাত চামচ দিয়ে মিশাচ্ছি, এটা ইয়ে দিয়ে মিশাতে হয়, ইলেকট্রিক বিটার দিয়ে মিশাতে হয়। তো আমার বাড়িতে একটু ছোট আছে, আমি একটু অন্য বাটিতে একটু ট্রান্সফার করে নিচ্ছি, কারণ এটা হচ্ছে ছোট বাটি, এটাতে পড়ে যাবে,
তাই মিশানো যাচ্ছে না। একটু এখানে ঢেলে দিলাম। ভালো করে ঢেলে দিলাম মুছে। ভালো করে মিশাচ্ছি। এখন এটাকে ভালো করে আবার বিট করে নিব। আমি এখানে মধ্যে আরেকটু ম্যাঙ্গো দিয়ে নেব। এখানে ম্যাঙ্গো একটু কম হয়েছে, তাই আমি আরেকটু ম্যাঙ্গো অ্যাড করব। আপনি দেখুন আমি এখন ম্যাঙ্গো অ্যাড করতেছি, ম্যাঙ্গো একটু কম হয়েছে তাই আমি ম্যাঙ্গো একটু অ্যাড করব। ম্যাঙ্গো আছে সেটাও আমি অ্যাড করবো এখানে। দেখুন এটা ব্লেন্ড করে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে পুরাটা দিয়ে দিব। আমি চামড়াটা ছিঁড়ে নিচ্ছি ম্যাঙ্গোটার। এখন এটা আমি ব্লেন্ডারে জারে একটু এই কেটে দিব। আরো কেটে দিচ্ছি ম্যাঙ্গা। তো ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে, কারণ আমার বাচ্চারা কথা বলতেছে তো দুজনে সমস্যা হতে পারে ভিডিওটা একটু। পুরোটা কেটে দিয়ে দিচ্ছি এখানে ম্যাঙ্গো। পুরোটা কেটে দিয়ে দিলাম ম্যাঙ্গো। এটাকে আমি আবার একটু ব্লেন্ড করব। ব্লেন্ড করে নিচ্ছি। বাকি আমটাও করে নিচ্ছি।
হয়ে গেল ব্লেন্ড করা। এটা আমি সম্পূর্ণটা এখন মিশিয়ে দিব খুলে, হাতটা ধোয়াই আছে। এখন আমি এবার হাতটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমটাকে মিশিয়ে দিচ্ছি। এখন আবার আমটা মিশিয়ে নিব। আমি মিশিয়ে নিয়েছি ম্যাঙ্গোটা, একটু কর্নলেজ নিয়ে সামান্য একটু অ্যাড করে নিচ্ছি। এখন তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো মোজো। আমি এখন সার্ভ করে দেখাবো আপনাদেরকে কিভাবে সার্ভ করতে হবে। এই যে এখন আমি চারুপিনাটা মুছে দিলাম, চারুপিনা হাত দিয়ে মুছে দিলাম। এখন একটি অন্য চামচের মাধ্যমে আমি একটু ম্যাঙ্গো যেটা ফোমটা একটু করে রেখেছিলাম সেটা উপর দিয়ে একটু সাজিয়ে দিব। উপর দিয়ে দিলাম, এই যে উপর দিয়ে দিয়ে দিলাম, সাথে একটু ম্যাঙ্গোটাও দিয়ে দিব উপর দিয়ে। ম্যাঙ্গোটা কেটে একটু উপরে দিয়ে দিব।